নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু দাবি আমি কখনোই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার নিজস্ব গ্রহের গোচর আলাদা এবং আপনার দশা ও অন্তর্দশা ভ্যারি করবে আপনার ডিসেম্বর মাস কেমন যাবে। তবুও এই ভিডিওতে বলা 30-40% কথা মিলতে বাধ্য, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। কর্কট রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে একটি কথা আমি জানিয়ে দিই, এর আগে যতবার মাসিক রাশিফলের ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি প্রতিটি ভিডিওতে একটি কমেন্টস কমন এসছে, সেই কমেন্টসটি হচ্ছে, স্যার গ্রহের গোচর বলে ভিডিওটি বড় করবেন না প্লিজ। তাই আমি ঠিক করেছি আমি গোচরফল বলবো কিন্তু ভিডিওর শেষ পার্টে, তাই যারা গোচর ফল শুনতে চান তারা ভিডিওর শেষ পার্টটা গিয়ে দেখুন, সেখানে আমি গোচর ফল নিয়ে বলবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস অর্থাৎ ডিসেম্বর 2020 কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ একটি কথা আপনারা অবশ্যই জানেন, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ আপনার শরীর যদি ভালো থাকে দেখবেন সমস্ত কিছুই ভালো লাগবে, আর যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। তাই এই মাসে শারীরিক দিক আপনাদের কেমন যেতে চলেছে সেটি আগে জেনে নিন। এই মাসে শারীরিক দিক কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ যাদের অসুস্থতায় ভুগছিলেন, অর্থাৎ যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের কিন্তু সেই অসুস্থতা ভাব কিন্তু কাটতে চলেছে এবং নতুন করে কোনো অসুখ বিসুখে কিন্তু আপনারা পড়বেন না। দ্বিতীয় কথা বলি, সেটি হচ্ছে প্রেম বা লাভ লাইফ। এই মাসে প্রেমের দিক কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এছাড়াও পুরনো প্রেম কামব্যাক করবে এবং যারা এখনও প্রেমে পড়েননি তারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন। এরপর আসি আপনাদের কর্মস্থান। এই মাসে কর্মের দিক কিন্তু খুবই শুভ রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং নিজের প্রমোশনের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সৌভাগ্য সূচক হতে চলেছে। এছাড়াও আপনারা কিন্তু এই মাসে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে কোনো কাজ, অর্থাৎ যে কাজগুলো ভাগ্যের দ্বারা হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজেই উত্তীর্ণ করতে পারবেন। এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র, যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ, অর্থাৎ আপনাদের অর্থ আসার পাশাপাশি যে টাকাগুলো আটকে গেছিলো বিজনেসে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের উদ্ধার হবে। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু সৌভাগ্য সূচকের মাস, অর্থাৎ আপনাদের ধনাগমন হতে চলেছে। যারা লোন নিয়ে সমস্যায় ছিলেন নিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। এই মাসে আপনারা বাহন ক্রয় করতে চলেছেন, অর্থাৎ যে কোনো রকম গাড়ি হোক, সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার, এছাড়াও ভূমি ক্রয় করতে চলেছেন, অর্থাৎ যে কোনো জমি জায়গা প্রপার্টি বা বাড়ি এই সমস্ত কিছু কিন্তু ক্রয় করতে চলেছেন। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সূর্যোদয় হতে চলেছে, অর্থাৎ আপনাদের সেই সব দিক থেকে কিন্তু অর্থ আগমনের দিক কিন্তু আসতে চলেছে। এছাড়াও এই মাসে আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ লটারি থেকে হোক, সাট্টা থেকে হোক, জুয়া থেকে হোক, ফাটকা থেকে হোক,
ট্রেডিং থেকে হোক, কারণ অনেকে রয়েছে যারা ট্রেডিং করেন অনলাইনে, সেই ট্রেডিং থেকেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মোটামুটি খুবই শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা হাই লেভেলে পড়াশোনা করছেন বা লোয়ার লেভেল, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার দিক কিন্তু খুবই শুভ রয়েছে। কেরিয়ারের দিকেও সুবিধা রয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধা আসতে চলেছে। যারা চান যে বাইরে পড়াশোনা করব, বিদেশে পড়াশোনা করব, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে। এছাড়াও এই মাসে বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিবাহের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করেছেন, বিবাহ হতে চায়নি বা ভালো সেরকম কানেকশান বা সম্পর্ক আসেনি যেখানে আপনি এগিয়ে যেতে পারবেন, সেই রকম কানেকশান কিন্তু আপনার জীবনে আসতে চলেছে, তাই বিবাহের জন্য আপনারা এগোতেই পারেন। এই মাসে আপনারা আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এছাড়াও ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এছাড়াও বন্ধুবান্ধবের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় এই মাসটা কিন্তু আপনাদের জন্য স্বর্ণ যুগের মতো হতে চলেছে। তবে এই মাসের মাঝামাঝি থেকে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই একটু নজর দিন, শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই একটু নজর দিন। যারা এনজিওতে রয়েছেন, যারা ডক্টর রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ, আপনাদের অর্থ আগমন হতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের আটকে ছিল এতদিন ধরে, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এছাড়াও এই মাসে সন্তানের দিক কিন্তু শুভ রয়েছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, এছাড়াও যারা নতুন বিজনেস স্টার্ট আপ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ, আপনারা কিন্তু বিজনেস স্টার্ট আপ করতে পারেন। এই মাসে আয়ের অনুযায়ী ব্যয় কিন্তু একটু কমই হবে, অর্থাৎ আয়টা বেশি হবে, ব্যয়টা কম হবে, অর্থাৎ ইনকামের সোর্স কিন্তু প্রবল থেকে প্রবলতর বাড়তে চলেছে। বিভিন্ন রকম কানেকশান আসবে আপনাদের, এদিক ওদিক থেকে কানেকশান আসবে, যেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। এছাড়াও এই মাসে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই লোন কিন্তু আপনাদের বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য, অর্থাৎ হয়তো বা একটি ভালো ফোর হুইলার কিনলেন বা টু হুইলার কিনলেন বা ওয়াশিং মেশিন কিনলেন, যে কোনো কিছুতেই কিন্তু আপনাদের বিলাসবহুল জিনিসের জন্য লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে, পড়োশী থেকে শত্রুতা, এছাড়াও যেগুলো আপনার শত্রু রয়েছে তাদেরও শত্রুতার ভাব দেখা যাচ্ছে, তবে শত্রু তেমন কিছু করতে পারবে না, পিছন থেকে ঈর্ষা হবে, শত্রুতা হবে। তবে এই মাসে আপনাদের স্কিন ডিজিজ, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, হার্ট ওরিয়েন্টেড প্রবলেম যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই নজরে রাখুন, এবং ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভয়ের কিছু নেই। যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তাদেরকে একটি কথাই বলবো, যারা টু হুইলার চালান তারা অবশ্যই হেলমেট ইউজ করুন, আর যারা ফোর হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট ইউজ করুন, কারণ জীবনের উপরে কিছু নেই। তো এই ছিল কর্কট রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই গোচর ফল কী বলছে। এই মাসে কর্কট রাশির জন্য গ্রহের গোচর কিন্তু খুবই সুন্দর, চতুর্থ একাদশের কানেকশান আপনাদের পঞ্চমভাবে এবং চতুর্থভাবে শুক্রের অবস্থান ও রবির অবস্থান, এবং পঞ্চমভাবে রবির অবস্থান আপনাদের রাশির নবমভাবে মঙ্গলের অবস্থান, আপনাদের রাশির একাদশ স্থানে রাহুর অবস্থান যেটা লাভ সফলতা সাকসেস দেখায়, এবং আপনার রাশির সপ্তমভাবে বৃহস্পতি ও শনির অবস্থান, এবং কেতু পঞ্চমভাবে অবস্থান করছে, যার ফলে আপনাদের এই ডিসেম্বর মাস সৌভাগ্য সূচকের মাস হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।